ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল ভারত শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে ঝড় তুলেছেন রোহিত শর্মা মাত্র একশো বলে একশো রানের ইনিংস খেলেছেন তিনি যেখানে ছিল চারটি ছয় ও বিশটি চারের মার রোহিত শর্মার ঝোড়ো ইনিংসে দিশেহারা হারা ওয়েস্ট ইন্ডিজের বোলাররা এছাড়াও সেঞ্চুরি করেছেন রাইডু যার ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো সাতাত্তর রান তোলে ভারত তিনশো আটাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে লজ্জায় পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ছত্রিশ দশমিক দুই ওভারে মাত্র একশো তিপ্পান্ন রানে গুটিয়ে যায় তাদের ইনিংস যেখানে ভারতীয় ওপেনার রোহিত শর্মা একাই করেছেন একশো বাষট্টি রান সেখানে গোটা ওয়েস্ট ইন্ডিজ করেছে একশো তিপ্পান্ন রান তিনশো আটাত্তর রান তো দূরের কথা শুধুমাত্র রোহিতের রানটুকুও করতে পারেনি উইন্ডিজরা ভারতের বিপক্ষে আজ এমন বিরলতম লজ্জাজনক ঘটনাটি ঘটাল ওয়েস্ট ইন্ডিজ উইন্ডিজদের বিপক্ষে আজ দুইশো চব্বিশ রানের বিশাল জয়ের মাধ্যমে সিরিজে দুই একে এগিয়ে গেল ভারত